নবমী। পূজার আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, মহানবমীতে এখন কি আনুষ্ঠানিকতা চলছে এবং বিহিত পূজা শুরু হয়েছে কিনা জানাবেন। শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। মহানবমীর সকালে আসলে এই বেলতলায় একটি পুজো হচ্ছে এবং এটি আসলে বিহিত পূজারই অংশ এবং এই পূজাটি আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, খুবই স্বল্প সময়ে হচ্ছে। এই পূজাটি শেষ হলে তারপরে আসলে দেবকাকে মহাস্নান সপ্তধারার ছবি আজকের বলা চলে যে শেষ দিন বিজয়া দশমীতে আরো অনেকগুলো আনুষ্ঠানিকতা রয়েছে ঠিকই, কিন্তু তবুও আজ শুনে দেবী দুর্গাকে ভক্তরা প্রাণ ভরে দেখবেন, তার কাছে প্রার্থনা করবেন। এবং এই যে ঢাকের আওয়াজ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, এতে করে কিন্তু পুরো পুজো মণ্ডপ মুখরিত হয়ে আছে এবং ভক্তরা কিন্তু বেলা গড়ানোর সাথে সাথেই আসছেন, পুজো দেখবেন, পুজো অর্চনা করবেন এবং মায়ের কাছে আসলে প্রার্থনা করবেন। যেহেতু আজই আসলে আগামীকাল মা বিদায় নিতে যাচ্ছেন, সেই জায়গা থেকে সকলের আসলে নিজের জন্য প্রার্থনা, পরিবারের জন্য প্রার্থনা, দেশের জন্য প্রার্থনা এবং সর্বোপরি বহির্বিশ্বের জন্য যে প্রার্থনা, সেই প্রার্থনা কিন্তু যে যার জায়গা থেকে আসলে দেবী দুর্গার কাছে করবেন। এবং আমরা আসলে পুরোহিতের সাথেও কথা বলছিলাম, পুরোহিত বলছিল আসলে আজ দেবী দুর্গাকে সিদ্ধি রূপে পূজা করা হয়। এই সিদ্ধি রূপ মানে কিন্তু আসলে দেবী দুর্গা আজ ষোলো কলায় পূর্ণ হয়ে যাবেন এবং এই যে বিহিত পূজা হচ্ছে এই পুজোটির মধ্যে কিন্তু যথাযথ আর কি যেই পূজা দেবী দুর্গাকে সে যথাযথভাবে প্রায় 11:30-12 পর্যন্ত কিন্তু এই পূজা চলবে এবং পূজার মধ্যে বিভিন্ন কার্যক্রম রয়েছে। আজ আসলে ভক্তরা আরতি দেবেন এবং পুষ্পাঞ্জলি নিবেদন করা হবে এবং ভক্তদের আসলে প্রসাদ বিতরণ করা হবে, এই জিনিসগুলো কিন্তু আজকে হবে। এবং আজ যদি একটু বিশেষভাবে বলি, নবমীর যে তিথি, নবমীর তিথি কিন্তু আসলে শুরু হয়েছে গতকাল অষ্টমীর দিন থেকে সন্ধি পূজার মধ্য দিয়ে। অষ্টমী পূজার শেষ 24 মিনিট এবং নবমী পূজার নবমী তিথির শুরুর 24 মিনিটে কিন্তু সন্ধি পূজা করা হয়। সন্ধি পূজার সময় দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে পূজা করা হয়, তার চরণে 108টি প্রদীপ জ্বালিয়ে 108টি নীল পদ্ম দিয়ে কিন্তু তাকে পূজা করা হয়। এই যে চামুণ্ডা রূপে তাকে পূজা করা হয় কারণ বলছি, সেটি হচ্ছে যে আজ আসলে আজকের এই নবমী তিথিতেই কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা এবং মহিষাসুরকে বধ করে বিজয়ের দিন কিন্তু আজকের এই মহানবমী। মহিষাসুর সঙ্গ তার মহিষাসুর সহ তার তিন যোদ্ধা চণ্ড, মুন্ডা এবং রক্তবীজকে কিন্তু আজকের এই দিনে দেবী দুর্গা হত্যা করেছিল। এবং আজ ভক্তরা এই আজকের কিন্তু নবমীতে মন্দিরগুলিতে আসবেন, দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন, আজ আসলে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেবেন কারণ আগামীকালে যখন দেবী দুর্গা বিদায় নেবেন আবারও বছর ঘুরে তিনি আসবেন। কিন্তু এই ছিল আমার কাছে। মহানবমীর আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাতে যুক্ত হয়েছিলেন তানজিলা খান মিম। এবং এরই সঙ্গে